অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সাপ্তাহিক রাশিফলের ভিডিও 29 মার্চ টু 4 এপ্রিল কেমন যেতে চলেছে তুলা টু মীন রাশির, তার একটা সম্ভাবনা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। প্রথম আসি এই সপ্তাহে, অর্থাৎ 29 মার্চ টু 4 এপ্রিল তুলা রাশির কেমন যেতে চলেছে। তুলা রাশির ক্ষেত্রে প্রথম কথা বলি, নিজের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও সচেতনতা থাকতে হবে। শরীরগত দিক নিয়ে ছোটোখাটো চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু থাকছে তুলা রাশির ক্ষেত্রে। বি কেয়ারফুল, রক্তপাত, ফাড়া এই সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখের জায়গাতে বাধা কিন্তু থাকছে, তবে আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, প্রেমের জায়গাটাতে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো যোগ কিন্তু দেখা যাচ্ছে। প্রেম কেন্দ্রিক প্রেমে যারা আছে তাদের ক্ষেত্রে ভালো, এবং কিছু কিছু ক্ষেত্রে ভ্রমণের যোগ। রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান এই সময় কিন্তু হবে। তবে বারবার বলছি, ছোট বাহনের যারা চালান, গাড়ি বা বাইক যারা চালান, অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করুন। এই জায়গাটাতে কিন্তু আপনাদের চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা থাকছে। শরীরগত দিক নিয়ে কিছুটা হলো তুলা রাশি যদি আপনি হন, আপনাকে কিন্তু ভুগতে হবে। কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের এই সপ্তাহে প্রথম দিকে লাভ, সফলতা, সাকসেসের জায়গা তৈরি করছে, এবং সপ্তাহের মধ্যভাগে আপনাদের টেনশনের জায়গা, কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশন, উদ্বেগ এই সময় কিন্তু আপনাদের এই সপ্তাহে বৃদ্ধি পাবে। হয়তো টেনশন বা উটকো ঝামেলা আপনার ঘাড়ে এসে বসলো, এরকম জায়গা কিন্তু থাকছে। দাম্পত্য সুখের জায়গা আপনাদের থাকছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গা, প্রেমের ক্ষেত্রে সফলতা, সন্তান সুখের জায়গা, আকস্মিক ধনপ্রাপ্তি, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু তুলা রাশির ক্ষেত্রে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে। এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এবং আপনাদের কোনো জায়গাতে ভ্রমণ এবং বিয়ের ব্যাপারটাতে কিন্তু আপনাদের শুভ কানেকশান কিন্তু থাকছে। অর্থাৎ আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রশমিত করছে। এরপরে যে রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের দাম্পত্য সুখের জায়গাতে বাধা কিন্তু থাকছে, অর্থাৎ আপনাদের দাম্পত্য সুখ, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, ঋণ হয়ে যাওয়া, ছোটোখাটো চোট আঘাত লাগা, অহেতুক ব্যয় খরচা আপনাদের কিন্তু বেড়ে যাবে এই সপ্তাহে। অর্থাৎ ওলটপালট খরচা, মেডিকেল এক্সপেন্সেস, ব্লাড প্রেশার, সুগার, থাইরয়েডের সমস্যা এই সপ্তাহে কিন্তু আপনাদের বিশেষ করে দেখা হবে। কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যা। তবে পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে। প্রেমের ক্ষেত্রে আপনারা যথেষ্ট পরিমাণে সফলতা পাবেন, তবে সন্তানের হেলথ নিয়ে বা সন্তানকে নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের টেনশন বা উদ্বেগের জায়গা কিন্তু তৈরি হচ্ছে। আপনি ধনুরাশি মানুষ, আপনার ক্ষেত্রে এই সপ্তাহে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্যের সহযোগিতা পাওয়া এটা কিন্তু থাকছে। এরপরে যে রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিক কিন্তু ভালো থাকছে, অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো সমস্যা কিন্তু থাকছে না, শরীরগত দিক ভালো। আপনার সন্তান যারা, প্রেগনেন্সি যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধানতা, বারো যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। এবং আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা, বিবাহের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্ম যারা চাইছেন কর্মক্ষেত্রে পরিবর্তন বা কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা, মান সম্মান, খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি কিন্তু এই সময় আপনাদের বৃদ্ধি পাবে। আপনি ধনুরাশি, আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে
ভাগ্যের সাপোর্ট পাওয়া, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই সেই জায়গাটা কিন্তু আপনাদের থাকছে। এবং এর সাথে সাথে আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে এবং ব্যবসার জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা এবং কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু মকর রাশির এ সপ্তাহে দেখা যাচ্ছে। এবং প্রেমজ সম্পর্কে যারা আছে, প্রেমজ সম্পর্কের জায়গাটার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের বিদেশ থেকে লাভ, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু এই সপ্তাহে হবে। কিন্তু পাশাপাশি আপনাদের যথেষ্ট পরিমাণে ব্যয় নির্দেশ করছে, শরীরগত দিকটা আগের থেকে অনেকটাই ভালো এবং কেরিয়ারের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু এ সময় হবে। কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, তবে কর্মক্ষেত্রে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সমস্যা অর্থাৎ শত্রুতা এই জায়গাটা কিন্তু থাকছে এবং কর্মক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে প্রেশার চাপ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু থাকবে। বিয়ের ব্যাপারটা খুব একটা কিন্তু জোরালো কুম্ভ রাশি কিন্তু এ সপ্তাহে দেখা যাচ্ছে না, বিয়ের ব্যাপারটা খুব একটা ভালো নেই। তবে আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে থাকছে এবং কিছু কিছু ক্ষেত্রে ভ্রমণ এবং কিছু শুভ সংবাদ আপনাদের জন্য কিন্তু এ সপ্তাহে অপেক্ষা করছে। এবং যারা ব্যবসা আরম্ভ করবেন ভাবছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময় কিন্তু আসতে চলেছে, ব্যবসার দিকটা কিন্তু ভালো এবং এডুকেশনের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে আপনাদের বিবাহের জায়গাটা ভালো, যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছে বিয়ের ব্যাপারে কিন্তু এগিয়ে চলুন। প্রেমের জায়গাতে আপনারা সাকসেস পাবেন, যারা প্রেমের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে সাকসেস, কিন্তু আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো চোট আঘাত, রক্তপাত, ফাড়ার সম্ভাবনা কিন্তু থাকছে, বিশেষ করে পায়ে চোট আঘাত লাগা, পা নিয়ে ভোগা এই জায়গাটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে। এবং আপনাদের লাভ, সফলতা, সাকসেসের জায়গায় তৈরি করছে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা কিন্তু থাকছে এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসার ক্ষেত্রে উন্নতি এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু থাকছে। আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা।